এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দারস্থ হওয়া এই হতভাগ্য বাবা মা যেন সুবিচার পায়। ইওর অনার, সুবিচার তো হবেই, সঙ্গে আসল অপরাধীও ধরা পড়বে। প্লিজ, এক্সট্রিমলি সরি ইওর অনার। আসলে আমাদের কিছু তথ্য প্রমাণ জোগাড় করতে গিয়ে আমাদের এই আদালতে আসতে একটু দেরি হয়ে গেল। তবে আজকে এমন পোক্ত প্রমাণ আমাদের কাছে আছে যাতে প্রমাণ হবে মিসেস ডালি দেববর্মন সম্পূর্ণ নির্দোষ, আসল দোষী অন্য কোনো একজন। ধর্মাবতার, নতুন করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এক্সকিউজ মি, বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে না, সত্যি কথাটা বলার চেষ্টা করা হচ্ছে, সেটা প্রমাণ দেখালেই বোঝা যাবে। আমি আবারও আপনাকে মনে করে দিচ্ছি, আদালতের একটা ডেকোরাম আছে, আপনার যদি কিছু বলার থাকে আপনি কাঠগড়ায় এসে বলুন। আই এম সরি ইওর অনার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, আমি জানি সেদিন মিসেস ডালি দেববর্মন পুলিশ কাস্টডি থেকে পালিয়ে গিয়ে আইনত ঘোরতর অপরাধ করেছে, কিন্তু ইওর অনার সেটা উনি বাধ্য হয়ে করেছিলেন আমার জন্য। ঠিক যেমন অমৃতার সম্মান বাঁচাতে এবং অরিত্র ও শানুর খুনের দায় থেকে বাঁচানোর জন্য পুরো দায়টা উনি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলেন। আমাকে বাঁচাতে রক্তিমবাবু অরিত্র আর শানুকে বিপদে ফেলছেন কেন? না 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 না, জানো সব মিথ্যে, সব মিথ্যে বলছে উনি। আমি বলছি তো, আমি দোষ করেছি, কাউকে বাঁচানোর নেই আমার। আমি সত্যি কথা বলছি, এতে শানু বা অরিত্র কেউ জড়িত নয়। আমি তো বলছি ওরা নির্দোষ, যা করার আমি করেছি। রক্তিমবাবু আপনি কেন সবাইকে বিভ্রান্ত করছেন? আমি বই বই করে তোদের দুজনকে বারণ করেছিলাম কোর্টে আসতে, বলেছিলাম তো, এখন দেখেছিস কি পরিস্থিতি, আমি বাঁচাবো কি করে তোদের দুজন? কাউকে বাঁচাতে হবে না মা। মম, সত্যিটা সবার সামনে আসবে আর তারপরে যা হবে আমরা মাথা পেতে নেবো। একদম বাড়াবাড়ি করবে না অরিত্র। মম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মম। না ডাক, আমি সবটা ঠিক বলছি। সেদিন যা যা হয়েছিল অরিত্র আর অমৃতা আমাকে সব কিছু বলেছে, আই নো এভরিথিং। রক্তিমের এই চেঞ্জটা ঠিক মেনে নিতে পারছি না। ডালির জন্যে ও অরিত্রকে পুলিশের হাতে তুলে দিচ্ছে। তুমি সব দেখে চুপ করে বসে থাকো। শ্রেয়া বাবু, আচ্ছা এভাবে বসে থাকলে কি চলবে বলতো?